পরিবেশকে সচেতন করতে পথনাটিকার আয়োজন করল কোচবিহার জেলা প্রশাসন। সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতন করতে পথনাটিকার আয়োজন করলো জেলা প্রশাসন। আজ কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজারে সদর মহকুমার শাসক রাকিবুল রহমানের নির্দেশে এবং উপস্থিতিতে এই পথনাটিকা পরিবেশন করা হয়। এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন কোচবিহার সদর মহকুমার শাসক রাকিবুল রহমান সহ দপ্তরের সকল আধিকারিকেরা। এই পথনাটিকাটিতে একজন সাধারণ নাগরিক কি করে এই করোনা রোগটিকে উপলব্ধি করলো আর এই করোনা ভাইরাসের সাথে সম্পর্কিত মাস্ক স্যানিটাইজার দেখে বা ব্যবহার শিখলো তা তুলে ধরা হয়েছে। এ ব্যাপারে সদর মহকুমার শাসক রাকিবুল রহমান বলেন, সেইটাকে মানুষ যেন করোনাকে আন্ডার এস্টিমেট না করে, কারণ করোনা এখন একটু কম আছে। তা সত্ত্বেও আমাদের কুচবিহার জেলার মধ্যে সবথেকে বেশি করোনার কেস কিন্তু কুচবিহার সদর মহকুমাতেই দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে এখানকার বাইরের অন্যান্য জায়গার সঙ্গে যে একটা ইন্টারাকশন অনেক বেশি, অনেক লোকজন এখানে যাতায়াত করে এবং জেলা সদরও শুধু নয়, আশেপাশে আলিপুরদুয়ার বা অন্য সংলগ্ন স্থান থেকে চিকিৎসা হোক, আসাম থেকে চিকিৎসা হোক, বিভিন্ন ধরনের এখানে লোকজনের যাতায়াত সবসময় থাকে। ঠিক সেই কারণেই আমাদের এখানে কিন্তু আমাদের এখানে মানুষকে বেশি সচেতন থাকতে হবে এবং অনেকে ভাবছে যে আমরা এটা ইচ্ছা করে কাউকে চাপিয়ে দিচ্ছি, সেটা নয়, মানুষের ভালোর জন্যই এটা করা হচ্ছে। আমরা যদি মাস্ক এবং স্যানিটাইজার এবং সোশ্যাল ডিস্টেন্স এটা একটু মেনটেন করতে পারি তাহলে করোনার যে আশঙ্কা আবার মাঝে মাঝে ভয় পাওয়া যাচ্ছে, কারণ করোনা তো একটা ভাইরাস, সেই ভাইরাস কিন্তু যে কোনো সময় মিউটেশনের মাধ্যমে তার স্ট্রেন চেঞ্জ করে তার আক্রমণের পদ্ধতি বা আক্রমণের গতি প্রকৃতি চেঞ্জ করতে পারে। হয়তো আমরা আজকে দেখছি যে করোনা ঠিক আছে, অনেকে আক্রমণ নেমে গেছে, কিন্তু যে কোনো সময় মিউটেশন করে তার আক্রমণের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। ঠিক সেইভাবেই যেটা সেকেন্ড ওয়েভ যেটা হয়েছিল সেই সেকেন্ড ওয়েভটাকে আমরা কোনোভাবে সামাল দিলাম, কিন্তু থার্ড ওয়েভ আসার আগে যদি না আসে আমাদের খুব ভাগ্য ভালো থাকবে, কিন্তু আমাদের সচেতন থাকতেই হবে। এই কারণে পুজোর আগে সচেতন স্যার, যেমন পুজোর আগে অবশ্যই যে কোনো সময় সচেতন থাকতে হবে, আর পুজো মানুষের একটা প্রাণের উৎসব, সেখানে হয়তো মানুষ একটু বাইরে বেরোতে চাইবে, সেই পুজোটাকে ভালোভাবে যদি সেলিব্রেট করতে হয় তার আগে আমাদের করোনা গ্রাফকে উঠতে দেওয়া যাবে। বাজারের দিলীপ কর্পূরকাইত নামে এক ব্যবসায়ী জানান, প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে, প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু তাতেও পাবলিক সচেতন হচ্ছে না। প্রশাসনের তরফ থেকে নানান সময়ে নানান ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, এখনও যদি আমরা না সচেতন হই তাহলে আমরা করোনার তিতর হোক আঁকতে পারবো না। কীভাবে আজকে সচেতন করলেন তারা? না, এবং তারা এখনও প্রত্যেকটা হাতে হাতে ধরে সবাইকে রিকোয়েস্ট করে বিভিন্ন নাটকের মাধ্যমে যেভাবে ওনারা সচেতন করলে আমাদের সেই জিনিসটাকে পালন করতে হবে, আমাদের দোকানদার এবং ক্রেতা হিসাবে আমাদের সবসময় এই জিনিসটাকে পালন করে চলতে হবে, তাহলেই আমাদের প্রশাসনের সঙ্গে আমরা একমত হয়ে একভাবে আমরা লড়াই করে যাবো করোনার বিরুদ্ধে।